পানির অপর নাম জীবন নাকি অ্যালার্জি। একজন মানুষের শরীরে প্রায় 60-70% পানি থাকে, তবু সেই পানি কারো কারো ক্ষেত্রে প্রাণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বলছি অ্যাকোয়াজেনিক আর্টিকারিয়ার কথা। এই রোগ অত্যন্ত বিরল, পানির সংস্পর্শে এলেই ত্বকে বিশেষ ধরনের র্যাশ বেরোতে শুরু করে, লাল হয়ে ফুলে উঠতে দেখা যায়। এই রোগটা বিরল বলার কারণ, চিকিৎসকরা বলছেন সারা বিশ্বে 100-250 জন এই রোগে আক্রান্ত হন। 2016 সালে বিবিসি দ্য ওয়ামেন হু ইজ অ্যালার্জি টু ওয়াটার শিরোনামের একটি আর্টিকেল প্রকাশ করেন এই রোগ নিয়ে। সেখানে দেখানো হয় 12 বছর বয়সী রেচেল নামের এক মেয়ে সুইমিং পুলের পানিতে সাঁতার কেটে মাত্র উঠেছে, তার গায়ে কেমন যেন লাল লাল দাগ দেখা গেল। পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে জানা যায় তার অ্যাকোয়াজেনিক আর্টিকারিয়া হয়েছে। এই রোগ প্রতিরোধের করণীয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, ভেজা শরীর ভালোভাবে মুছুন, কাপড় ভালোভাবে না শুকিয়ে গায়ে দেবেন না, ভারী জামা কাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন, বিছানায় ব্যবহৃত বালিশ চাদর বা অন্যান্য আসবাব মাঝে মাঝে রোদে দিন, স্যাঁতস্যাঁতে পরিবেশে বাস করবেন না, পা আঙুলের ফাঁক নখের গোড়া ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করুন, ভেজা চুল শুকিয়ে নিন ভালো করে, না হলে মাথার ত্বকের সমস্যা হতে পারে, রাস্তার নোংরা পানি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পান্নাক্তার চ্যানেল অনলাইন।